What is love? Baby, don't hurt me. Baby, don't hurt me. Hello viewers. আজকে আমি একটা ভিডিও করব যেটা কোরিয়ানদের ফেস্টিভ্যাল নিয়ে। ফেস্টিভ্যালের নাম হচ্ছে ফেস্টিভ্যাল যেটা সেটার নাম হচ্ছে সুসক, যেটাকে কোরিয়ান ভাষায় হান গাউইউ বলা হয়। এটা কোরিয়ানদের নবান্ন উৎসব। আর এই নবান্ন উৎসবটার হান গাউইউ, দ্যাট মিন্স হান হচ্ছে শরৎকাল, হান হচ্ছে বিগ উৎসব, বড় উৎসব। আর খাবি হচ্ছে শরৎকাল, যেটা শরৎকালের মানে মধ্যভাগে কোরিয়ানরা এইসবটা পালন করে। কারণ কোরিয়ানদের শরৎকালের শেষে, এটা তো শীতপ্রধান দেশ, শরৎকালের শেষের মধ্যভাগে ওদের সর্বশেষ যে ফসল ওরা হার্ভেস্টিং করে, যে ফসল ওরা বাড়িতে নিয়ে আসে, ওই ফসল সবার ঘরে ফসল ফলমূলে ভরপুর, ওই উপলক্ষে ওরা এই নবান্ন উৎসবটা আয়োজন করে। এটা কোরিয়ানদের কোরিয়াতে খুবই ফেমাস ফেস্টিভ্যাল। এই উপলক্ষে ওদের 5-7 দিন বন্ধ থাকে। আর ফরেনাররাও এই উৎসবটা খুবই খুবই পছন্দ করে, কারণ এতে ফরেনাররা অনেক 5-7 দিন বন্ধ পায়, ওরা দেশের বাইরে ভ্রমণ করতে পারে। আবার তাছাড়া ফরেনারদের খুশি হওয়ার কারণ আছে, এই উপলক্ষে ওরা বোনাস পায়, গিফট পায়, যেটা ফরেনাররা খুব পছন্দ করে। আর চুসককে নর্মালি ওরা এই এই জিনিসটাকে বলে সাংফুন, প্রনাউন্সিয়েশনটা আমার ঠিক হচ্ছে কিনা জানি না, সাংফুন অর্থ যেটা কোরিয়ানরা এই সুসক উপলক্ষে রান্না করে। নতুন ফসল যে ওরা পেয়েছে সেই ফসলটা দিয়ে এই মানে চালের তৈরি এই খাবারটা ওরা খায়। এটা আমি যেখানে কাজ করি এখান থেকে আমাকে দিয়েছে এইটাই। এটা কি নবান্ন উৎসব, যেটা আমাদের বাংলাদেশে আমি নবান্ন উৎসব পেয়েছি, আমার পেয়েছে কিনা আমার খেয়াল নাই, বাট বাংলাদেশে কোনো নবান্ন উৎসব হয় না বললেই চলে। এটা আর কি মেন জিনিস, এটা আমি আজকে ভিডিও করব। এখন আমি রুম থেকে এতটুকু এই চুসকের মানে মেন নবান্ন উৎসব যে এই বিষয়টা আর কি রুম থেকে বললাম, বাকিটা রাস্তায় আপনারা দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টিএম ব্লগ। মি আব্দুল নূর কাম ফ্রম সাউথ কোরিয়া। আজকে আমি আপনাদের কোরিয়ানদের একটা ফেমাস ফেস্টিভ্যাল সম্পর্কে বলবো। এই কারণে আমিও আজকে অনেক খুশি, কারণ এখানে আমি অনেক বছর যাবৎ থাকাতে কোরিয়ানদের এই ফেস্টিভ্যাল সংক্রান্ত কিছুটা জানি, সেটা আজকে আপনাদের বলার জন্য আমি চেষ্টা করব। আজকে কোরিয়ানদের যে ফেস্টিভ্যাল সেটাকে কোরিয়ান ভাষায় সুসক বলে। আর এই সুসক কোরিয়ানদের সবচেয়ে বড় দ্বিতীয় উৎসব। আজকে সুসক থাকার কারণে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া একদম নাই বললেই চলে। যেখানে যেটা বাংলাদেশে যখন আমাদের রোজার ঈদ কুরবান ঈদ উৎসব হয় তখন গাড়ি ঘোড়া খুবই কম থাকে, আজকে সেই কন্ডিশন এখানে মানুষজনের। আজকে সারা পুরা কুরিয়া সবার অবধে সবাই যার যার ফেস্টিভ্যাল হলে মানুষ কী করে, সবাই গ্রামের বাড়িতে বেড়াইতে যায়, তাদের সবার সাথে থাকে। আজকে আমি কোরিয়ানদের সুসক উৎসব সম্পর্কে যতটুকু জানি সেটা বলবো। আমি এখন কোরিয়ানদের সুসক উপলক্ষে ওরা যে স্পেশালি যে খাবারটা রান্না করে আর যে খাবারটা খায় সেটা আমি দেখাবো। আর আজকে সব দোকান বন্ধ থাকাতে আমার জন্য খুব কষ্টকর হয়ে গেছে। ওই খাবারটা যে বানায় ওটাকে হাঙ্গুক ভাষায় সংফিয়ং বলে, আর তক বগল আর তক বলে, যেটা কোরিয়ানরা এই ফেস্টিভ্যাল উপলক্ষে বিশেষভাবে বেশি রান্না করে। এটা খুবই ফেমাস কোরিয়ানদের। আর যখনই সুসক ওয়ার্ডটা আমরা শুনি তখনই এই তকটা আমরা শুনি, সংফিয়ং। আজকে আমি ওই তকটা যেটা কোরিয়ান ভাষাতে সম্পৃক্ত, মানে কোরিয়ান ভাষার সাথে না কোরিয়ান ফেস্টিভ্যাল সাথে সম্পৃক্ত, সেটা আমি দেখাবো। আসেন তাহলে আমরা এখানে যাই। মানুষজন আনা আজকে খুবই কম, কারণ ফেস্টিভ্যাল এখানে সারা পুরো কোরিয়া বন্ধ। সবাই আজকে চুসক ডে, আর ইংলিশে একে বলে থ্যাংকস গিভিং ডে। ওনারা কাজ করতেছে ওই সংফিয়ং ত্বক বানানোর জন্য। এই যে এটা দেখতে চন্দ্রাকৃতির মতো আর খুবই সুন্দর। যখন আমরা ফরেনাররা সুসক ওয়ার্ডটা শুনি তখনই এই খাবারটা শুনি, তারা এটা প্যাকেজিং করে দিয়েছে। তা আজকে আমাদের ফেস্টিভ্যাল, এটা মানুষজন খাবে। এটা বিভিন্ন কালারের দেখতে
বাংলাদেশের কিছুটা আমার মনে হয় পুলি পিঠার মতো এতটুকু। আর চুসক সম্পর্কে আর যা যা জানি সেটা আপনাদের আমি রাস্তায় বলার জন্য ট্রাই করতেছি। ওকে, আমি গতকাল চুল কেটেছি এর জন্য হাত লাগতেছে। যাই হোক, চুসক বা এটাকে হাঙ্গুক ভাষায় হাং গাউই বলে। হান মানে বড় উৎসব আর গাউই মানে শরৎকাল। মূলত শরৎকালের মধ্যভাগে প্রতি বছর সেপ্টেম্বর কিংবা অক্টোবরের মাঝামাঝি সময় এই চুসক উৎসবটা কোরিয়ানরা পালন করে। আর চুসক উপলক্ষে মানুষ, যেমন আমরা কোনো ঈদ উপলক্ষে কেনাকাটা করি, ওরাও চুসক উপলক্ষে কেনাকাটা করে, নতুন ড্রেস পরে। আর চুসক উপলক্ষে মানুষের বিজনেসও, যারা যে ব্যবসা করে ওটাও বেড়ে যায়, কারণ তখন মানুষের যেমন রোজার মাসে আমাদের যেমন কেনাকাটা শপিং মলে একটু বেশি ব্যতিব্যস্ত থাকে, এরকম এই এখানেও শপিং মল তারপর কাঁচা বাজার এগুলো একটু ব্যতিব্যস্ত, মানুষ বেশি কেনাকাটা করে। আর যেখানে দক্ষিণ কোরিয়া জানে এত উন্নত সেগুলো কোনো জ্যাম ক্রিয়েট হয় না, বাট এই সূচক উপলক্ষে কিছুটা সেগুলেও দক্ষিণ কোরিয়া জানে একটু জ্যাম ক্রিয়েট হয়, কারণ মানুষ তখন গ্রামের দিকে ছুটে যায়, সবাই একত্রে খাবার খায়। কোরিয়ানে কোরিয়ানদের এই সূচক উপলক্ষে অনেক দিন বন্ধ থাকে। বন্ধ হওয়ার কারণে সবাই একত্রে মিলিত হয়ে একটা সুবর্ণ সুযোগ পায়। আর ওদের সংস্কৃতিতে একটা নিয়ম আছে, চুসক উপলক্ষে ওরা যখন গ্রামের বাড়িতে বেড়াইতে যায়, ওদের যে পূর্বপুরুষ ওদের কবরস্থান ওরা আগাছা আর কি, ওরা আগের থেকেই পরিষ্কার করে রাখে। কারণ ওদের এটা মূল উদ্দেশ্য হচ্ছে ওদের যে হার্ভেস্টিং করেছে ফল ফসলাদি, ওরা যে চাষ করেছে ওইটা এই শরতের শেষের দিকে যে লাস্ট সর্বশেষ যে ফসল ফলাদি ওরা ঘরে নিয়ে আসে, সবার সব কৃষকের সবার ঘরে ঘরে তখন ফসল ফলাদিতে ভরপুর, তখন ওরা ওই ফসল ফলাদি নিয়ে সারা ঘরটা এখন ভরপুর ফসল ফলাদি। ওদের সংস্কৃতিতে আছে যার পূর্বপুরুষ ওদের যে কবরস্থানে নতুন ফসল ফলাদি ওরা শ্রদ্ধা নিবেদন করে, এটা ওদের কালচার। আর এটা করার জন্য আগে থেকে পূর্বপুরুষ যে কবরের আগাছা থাকলে ওটা ক্লিন করে ফেলে। আর এখন তো বর্তমান যুগ, ইন্টারনেটের যুগ, মানুষজনের চিন্তা চেতনা ধ্যান ধারণা সব কিছুই চেঞ্জ হয়ে গেছে। আগে প্রচলিত ছিল যে গ্রাম বাংলার মেয়েরা তখন ওই সূচক উপলক্ষে সবাই করতে নৃত্য পরিবেশন করতে পারত, এখন এই জিনিসটা একেবারে নাই বললেই চলে। আর ওই ত্বকটা যেটা আমি আপনাকে দেখাইলাম ওটা আসলে খুবই ফেমাস কোরিয়ানদের। আর আমি যখন চুসক বার্তায় শুনি তখনই মনে হয় এটা। আর এই সময় ওরা এই চুসক উপলক্ষে মানুষ একজন ওরা বোনাস পায়, একজন একজনকে গিফট দেয়। দেখেন রাস্তাঘাটে মানুষজন যাতে খুবই কম হয় চুসক উপলক্ষে ঘুরতেছে, ওরা মানুষকে গিফট দেয়। আর কেনাকাটার ক্ষেত্রে ডিসকাউন্ট থাকে, যে কোনো কিছু গিফট দিতে পারে প্রোডাক্ট। তারপরে যেমন অনেকে শ্যাম্পু গিফট দেয়, যেমন আমি যখন শপিং মলে যাই তখন দেখি শ্যাম্পু চুসক চুসক উপলক্ষে এই। আর চুসক এখানে আমরা ফরেনাররা যেসব ফরেনার সাউথ কোরিয়া থাকে তারা চুসক সম্পর্কে জানে। আর চুসক আমাদের মনে হয় একটা আন্দোলনের সৃষ্টি করে ফরেনারদের, কারণ আমরা এখানে যারা জব করি তারাও বন্ধ পাই, তারা এখানে চুসক উপলক্ষে ট্যুরে দেয়, সাউথ কোরিয়া বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, দেশের প্রান্তে ঘুরতে যায়। কিন্তু এবারে চুসকটা পুরোটাই ভিন্ন, তার অনেকগুলো কারণ, করোনা সিচুয়েশন, করোনা কারণে মানুষজন এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারছে না, আরও অনেক কিছু। চুসক সম্পর্কে আমি মূলত এতটুকুই জানি, চুসক উপলক্ষে কোরিয়ানরা সবাই একত্রে খাবার খায়, রিলেটিভ দাওয়াত করে, এটাই চুসকদের আই থিঙ্ক মেন একটা মেন সুযোগ, যাতে ওরা পরিবার সবাই একত্রে মিলে খেতে পারে, কারণ ওরা তো এত ব্যতিব্যস্ত শুধু কাজ কাজ আর কাজ বুঝে। এবার করোনা ভাইরাস না থাকলে আমরা চুসক উপলক্ষে দেশে বিভিন্ন প্রান্তে ঘুরতে যেত। আর এটা আসলে নবান্ন উৎসব, নবান্ন উৎসব বাংলাদেশে হয়তো, বাট বাংলাদেশে এখন আই থিঙ্ক নবান্ন উৎসব প্রায় হয় না বললে চলে, বাংলাদেশ নবান্ন উৎসবের মতো এটা, কারণ ফসল ফলা দিতে সবার বাড়িঘর ভরপুর। আর সামনে
শরৎকাল শেষের দিকে, এর জন্য ওরা এই সময়টাকে উৎসব উদযাপন করে। এটা কুড়িয়াতে খুবই খুবই ফেমাস, যারা ফরেনার তারা এই সুসক সম্পর্কে জানে। আর এটাকে ইংলিশে থ্যাংকস গিভিং ডে বলা হয়। ওরা ফসল ফলাদি পেয়েছে অনেক, ওদের বাড়িঘরে এখন খাদ্যদ্রব্য এনাফ আছে, এর জন্য ওরা হয়তোবা গডকে থ্যাংক জানাই। যাই হোক, যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে ফেলো, আর পরবর্তীতে ভিডিও দেখা হবে। আর একটা খুশির বিষয়, আমি ইউটিউব চ্যানেল খুলছি 5 মাস হয়েছে, বাট আমি মানে এখন কন্টিনিউ ভিডিও ছাড়তেছি কিংবা অ্যাক্টিভ হয়েছে 1 মাস। আলহামদুলিল্লাহ অনেক সাবস্ক্রাইবার হয়েছে। যাই হোক, যেহেতু ইউটিউব করছে সেহেতু মানুষ এক্সপেকটেশন করে, আস্তে আস্তে সাবস্ক্রাইবার বাড়বে, ভিউয়ার্স বাড়বে, হয়তো ফিউচার ইনকামও করবে। এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাপি চুসক ডে।